কোনো কথা শুনে চিলে কান নিয়ে গেছে, এ কথা শুনে তিনি সেটার পিছনে চিলের পিছনে দৌড় দিবেন না, বরং দায়িত্বশীল হবেন। আজ ফেসবুকের এই যুগে, ফেসবুক প্রজন্ম আমরা, আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দৌড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে, অথচ একজন ইমানদার কখনো এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে না। এবং সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন 6-8 নম্বর আয়াত পর্যন্ত সূরা হুজরাতে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, কোন ফাসেক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো, কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না, পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায়, হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে, বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে, এদের কোনো আল্লাহ বিরোধী তাকওয়া এবং তাকওয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই, এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করে সেটা বিশ্বাস করে বসে থাকবে না, কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয়, অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয়, অনেক জিরোকে হিরো বানিয়ে দেয়, আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে। অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথাকথিত মিডিয়াই নয়, যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো, ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা, লাফালাফি করে ওটা বলা বলে শুরু করে দিলা, না, তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক, এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ বিরুদ্ধে ঘাটতি এবং কমতি আছে, ওইটাকে যাচাই করো, ওইটাকে তাহকিক করো, অনুসন্ধান করো, ওইটাকে ক্রস চেক করো, তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্ত ভাবে নিশ্চিত ভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয় অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ আমাদের মুসলমানদের মধ্যে, এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে, নিয়মিত সালাত সিয়ামকারী ভাইদের মধ্যে, দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো, কি বলেছেন তিনি, আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা, এটার মর্মটা কি, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা কতটা সত্য কতটা অসত্য, এটা কত আগের কত পরের, এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা, এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা, এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, ন্যূনতম বাজ বিচার নাই, পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই, আছে না নাই ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো, খুব তুচ্ছ জিনিস মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়, বিশাল বড় বিষয়, এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে, তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে। আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা, নিজেকে নিয়ে আমরা তার সিকি ভাগও টেনশন করি, আমরা শুধু মানুষের পেছনে লাগালাগি, কে কি করলো কে কি বললো, শুধুমাত্র এগুলোর পেছনে করি, এবং সেগুলোর পেছনে যে আমরা ঘুরি, সেক্ষেত্রেও আমরা যথাযথ শরিয়ার নীতিমালা, সূরা হুজরাত যে নীতিমালা বলেছে সেটাকে আমরা অনুসরণ করি না। এই জন্য ভাইরা, আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলুক মানুষ, আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত, কোনো মুত্তাকি পরহেজগার থেকে জানার আগ পর্যন্ত, কোনো ফাঁসে কোনো আননোন কোনো সোর্স থেকে কিছু পেলাম আর লাফিয়ে লাফিটা বলা শুরু করলাম, এই কাজটা করবো